তোমাকে সেকেন্ড চান্স দিলাম, কিন্তু তুমি সেকেন্ড চান্স নিয়ে আমার জন্য কি করতে পারবে? তুমি যা করতে বলবে সব করতে পারবো। কি করতে হবে বলো? আমাকে ভুলে যেতে হবে, পারবে না ভুলে যেতে? তে তুমি কি বলছিস? তোমাকে ভুলে যাব কেন? আমি তোমাকে পাওয়ার জন্য তো সেকেন্ড চান্স আছে। খুব অনেক দেরি হয়ে গেছে, আন্টি আমাকে খুঁজবে, আমাকে যেতে দাও। জান পাখি, 8টা বেজে গেছে, ওঠো, অনেক সকাল হয়ে গেছে, রেডি হতে হবে তো। আম্মু ঘুমাইতে দাও না, সকাল হয়নি তো, কেবল তো 8টা বাজে। জান পাখি, আমি আম্মু না, আমি হবি, ওঠো। আর একটু ঘুমাই। মান জান পাখি, আজকে তো তোমাকে নিতে আসবে, রেডি হতে হবে, আজকে দিনটা ওঠো, আমি আর কখনো তোমাকে উঠাবো না। ঠিক আছে, আমি উঠে যাচ্ছি। আপু, আন্টি তোমাকে রেডি হতে বললো, সবাই তো চলে আসতেছে। আপু লিপস্টিকটা একটু হালকা করে দিবেন, আচ্ছা? আর আমাকেও সাজিয়ে দিন, আমাকে সুন্দর করে সাজিয়ে দিবেন। আজকে আমি মেকআপ করেই ভাইরাল হয়ে যাব, আমার বাবুটাকে ইমপ্রেস করে দিব। হ্যালো আন্টি, হ্যালো আঙ্কেল, আমরা চলে এসেছি। মানে সবাই আসতে শুরু করেছে। হ্যালো, হাই, মেহমান চলে আসলো, আমার জেকে কোথায়? আর যে হোকটাও তো বের হচ্ছে না, কোথায় গেল সবাই? হঠাৎ করে তি মাথা ঘুরে পড়ে যায়। জাঙ্কুক সবার সামনেই দেখে কোলে নিয়ে রুমে নিয়ে আসে। তোমার হঠাৎ করে কি হলো? আমি এখনই ডাক্তার ডেকে আনছি, তুমি রেস্ট করো, আমি এখন ডাক্তার নিয়ে আসছি। হঠাৎ করে মেয়েটার কি হলো, এভাবে মাথা ঘুরে পড়ে গেল? আরে আমার জেকের আচরণ কিন্তু অদ্ভুত লাগছে, টে আসার পর থেকে তের প্রতি বেশি প্রসেসিভ, আর ও ওভাবে থেকে কোলে তুলে নিল। তুমি একটু বেশি ভাবছো, মেয়েটা মাথা ঘুরে পড়ে গেছে তাই হয়তো হঠাৎ করে কোলে তুলে নিয়েছে। তারপর জাঙ্গো ডাক্তারকে নিয়ে এলো। ভয় পাওয়ার মতো কিছু হয় না, কিছুক্ষণ রেস্ট নিলে ভালো লাগবে। আচ্ছা দেখি, এর আগে কখনো অজ্ঞান হয়ে গেছিল? হ্যাঁ ডক্টর, সে কানাডায় থাকাকালীন সময় কয়েকবার অজ্ঞান হয়ে গেছিল। তাহলে আমার মতে এই টেস্টগুলো করিয়ে একটু চেক করে নেবেন। মা, যে ভাইয়ের সাথে তো আমি যাব, তাই না? তুই যে কি করবি, যে হোক একাই যাক। একা যাবে কেন, আমি থাকতে আমি যাব। যা বাবা যা, আমাকে শান্তি দে তোরা। সুগার রিসেপশন শেষে সবাই সুগার বাসায় চলে আসে, আর যে হোকের সাথে তো জাঙ্গক আসবেই। সুগার বাসায় সবাই রাতে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে গেল, আর আমাদের বেচারিতে তো অসুস্থ, সেও ঘুমাচ্ছে। তুই এখন কেমন আছে? আমি শান্তি পাচ্ছি না দেখে না দেখা পর্যন্ত। যাবো? যাই না, একটু দেখে ওর সাথে একটু কথা বলে চলে আসব। ঠিক আছে। হাই হাই, তে ভিয়ের সাথে ঘুমাচ্ছে? জিমিন ভাইয়েরও কাজ নাই, বউকে ছাড়া কেউ একা একা ঘুমায়, এখন কোনটা আমার তে কীভাবে চিনবো? আল্লাহর নাম করে গেস করি। একজনের হাত ধরে, তে আমি জানি এত রাতে তোমার রুমে আসা আমার একদম ঠিক হয় নাই, কিন্তু আমি কি করব বলো? তুমি সকালে যেভাবে মাথা ঘুরে পড়ে গেলা সেটা দেখার পর থেকে তো আমি শান্তি পাচ্ছিলাম না, আর সবার সামনে তো তোমার সাথে কথাও বলতে পারছিলাম না। এমনিতেই তুমি মাথা ঘুরে পড়ে যাওয়ার পর সবার সামনে তোমাকে কোলে তুলে নিয়েছি, আমার তো তখন কোনো হুঁশই ছিল না, কিন্তু পরে বুঝতে পারলাম সবাই জিনিসটাকে যে কিভাবে নিয়েছে। আর তোমার কথা খুব মনে পড়ছিল, তুমি কেমন আছো, খাইছো কিনা, কিছুই তো জানতে পারতেছিলাম না, তাই এভাবে রাতে তোমার রুমে এসেছি। আমি জানি তোমার রুমে আসা ঠিক হয়নি, কিন্তু কি করব বলো? আর তোমার শাস্তি আছে, তুমি নিজে একদম যত্ন নাও না, নাহলে তুমি কেন এভাবে মাথা ঘুরে পড়ে গেলা বলো? এমন মজনু, এমন ভালোবাসা যে কোনটা তে আর কোনটা ভি সেটাই চিনতে পারো না, একবার জ্বর খেয়েও হাতটা চিনতে পারো নি? আর এত রাতে একটা মেয়ের রুমে আসতে তোমার সংকোচ হলো না? বিশ্বাস করবি, আমি দেখি সত্যি অনেক ভালোবাসি, আর তের জন্য আমি নিজেকে চেঞ্জ করে ফেলেছি। এত রুমে এরুমে আসতাম না, কিন্তু আমি তের কোনো খোঁজই পাচ্ছিলাম না, এখন কেমন আছে, কি করছে, আসার পর থেকে তো শুয়ে আছে। আপনি তুমি কেন ওকে আটকালা? ওকে বলতে দিতা, আমি এখনো অনেক ভালো আছি। হয়েছে লাইলি মজনু, এমন মজনু যে কোনটা লাইলি সেটাই জেনে না। জাঙ্গুক তুমি এখন তোমার নিজের রুমে যাও, হঠাৎ করে কেউ দেখলে খারাপ ভাববে, এইসব নিয়ে পরেও কথা বলা যাবে। বুনু কালকের অভিনয়ের জন্য রেডি তো? হ্যাঁ আপনি, আমি তো রেডি, কালকেই বোঝা যাবে।
যে জাঙ্গক তোকে আসলে ভালোবাসে কি ভালোবাসে না। ভালোবাসলে বিপদে তোর পাশে থাকবে, আর অভিনয় করলে পালিয়ে যাবে। সকালবেলা জিমিন আর ভি গিয়ে তেল রিপোর্ট নিয়ে আসলো। ভি, তুমি এভাবে ভেঙে পড়ো না, ট্রিটমেন্ট তো আছে তাই না? এভাবে কেন কান্নাকাটি করতেছো বলো? তুমি কান্নাকাটি বললে দেখি কিভাবে সামলাবা, আমরা তো আছি তাই না? কি হয়েছে? ভি এভাবে কান্নাকাটি করতেছে কেন? রিপোর্টে কি এসেছে? এর ব্রেনে একটা ব্রেন টিউমার ধরা পড়েছে, আর ডাক্তার বলেছে অ্যাজ সুন অ্যাজ অপারেশন করাইতে। ব্রেন টিউমার? রিপোর্ট কি ঠিকভাবে চেক করানো হয়েছে? রিপোর্ট তো ভুলও হতে পারে তাই না? এর ব্রেন টিউমার হয়েছে, ব্রেন টিউমার ডক্টর বলেছে অপারেশনে একটু রিস্ক আছে, আর আপাতত অবজারভেশন করবে। তোমরা দেখে কিচ্ছু বলো না। জাঙ্কুক তেল রিপোর্টটা শুনে কারোর সাথে কোনো কথা না বলেই সুগার বাসা থেকে চলে যায়। তে আমার বারবার মনে হচ্ছিল যে জাঙ্কুকের এইসব কিছুই অভিনয়। সে যদি তোমাকে ভালোবাসতো, অ্যাটলিস্ট তোমার সাথে কথা বলতে আসতো, অ্যাটলিস্ট কনসার্ন থাকতো। বাট সে কী করলো? সে মুখ লুকিয়ে চলে গেল। আপনি হয়তো আমি তাকে অন্ধের মতো ভালোবাসি। এই তো বারবার ওর মিথ্যে ভালোবাসাতে পা বাড়ায়। তুমি জিমিন ভাইয়াকে টিকিট কাটার জন্য বলে দাও, আমরা ফিরে যাবো কানাডাতে। আপু, আচ্ছা ঠিক আছে, আমি তোমার জিমিন ভাইয়াকে টিকিট কাটার জন্য বলে দিচ্ছি, আর তুমি মেন্টালি প্রিপেয়ার হয়ে যাওয়ার জন্য। কিন্তু এদিকে আমাদের জাঙ্গুকের মনে কি চলতেছে? বারবার আমার সাথে এমন হচ্ছে কেন? বারবার তোমাকে পেয়ে আমি হারিয়ে ফেলতেছি। সবকিছু আমার জন্য হচ্ছে, আমার পাপের ফল আমি পাচ্ছি। আমি এত মেয়েকে কাঁদিয়েছি যে এখন আমাকেই কাঁদতে হচ্ছে। তোমার অপারেশনের আগ মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটা দিন আমি চিরস্মরণীয় করে তুলবো। দুই দিন পর জাঙ্গুক তেদের বাসায় আসে। ভি, আমি তেকে নিয়ে একটু বাহিরে যেতে চাই, আমি কি ওকে নিয়ে বাইরে যেতে পারি? যদি তুমি পারমিশন দাও তাহলে বেটার হয়। দুই দিন পর কোথা থেকে উদ্ভব হলা, আর হঠাৎ এসে তুমি তেকে নিয়ে বাইরে যেতে চাইলে কি আমি যেতে দিতে পারি? তে তো অসুস্থ, বিশ্বাস করো আমি তোমার বিশ্বাস ভাঙবো না। কিন্তু আমি যে তোমার সাথে যেতে চাই না, আপু পারমিশন দিল যে আমি যাব না। ইস্তে, লাস্ট একবার আমার সাথে চলো। তে তুমি চাইলে যেতে পারো, আমার কোনো সমস্যা নেই, আমরা তো কিছুদিন পর চলে যাচ্ছি। রাঘু তেকে রাজি করিয়ে কোথাও একটা নিয়ে গেল। ওয়াও জাঙ্কু, এটা তো আমার স্বপ্নের চেয়েও সুন্দর। তুমি এত কিছু কিভাবে করলা? সেদিন তোমার বাসা থেকে বের হয়ে গেছিলাম, তারপর শুধু ভেবেছি আর ভেবেছি, এই দুই দিন শুধু কি করব সেটাই ভেবেছি। তোমাকে হাসি খুশি দেখে আমার খুব ভালো লাগছে। তুমি কি কানাডায় চলে যাবা? আর কবে যাওয়ার প্ল্যান করতেছো? তুমি তো আমার এই দুই দিন কোনো খোঁজই নাও নাই, তাই আমি আপুকে বলে দিয়েছি আপনি যত তাড়াতাড়ি সম্ভব আমরা চলে যাই, হয়তো আর এক সপ্তাহ। তে, তুমি আমাকে বিয়ে করবা? কিন্তু জাঙ্কুক, আমি তো সিক, আপনি বলেছে আমি নাকি অনেক সিক, কিন্তু কি হয়েছে সেটা আপনি বলতেছেন। আমি সিক যেন তুমি আমাকে বিয়ে করতে চাও? হ্যাঁ আমি জানি তুমি অনেক অসুস্থ, আর সেটা জেনেই আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি প্রতিটা মুহূর্ত তোমার সাথে থাকতে চাই, নতুন নতুন স্মৃতি বানাতে চাই। কিন্তু আমার এমন কন্ডিশনে না তোমার ফ্যামিলি না আমার ফ্যামিলি, কোনো ফ্যামিলি রাজি হবে না। তাহলে চলো পালাই যাই, তাহলে কেউ তো আর বাধা দিতে পারবে না। অনেক রাত হয়েছে, আপনি টেনশন করবে, চলো আমাকে পাশে রেখে আসবা।
বললা না তো আমাকে বিয়ে করবা কে করবা না, বাসায় সবাইকে আমি রাজি করাবো। ভয় পাচ্ছ যদি আমি মারা যাই তাই বিয়ে করতে যাচ্ছ? চুপ, একদম এরকম কোনো কথা বলবো না, তোমার কিচ্ছু হবে না, আমি আছি না। জানকো কি সবাইকে রাজি করাইতে পারবে? আর দের কি হবে? দেখি সুস্থ হয়ে যাবে, দের কি হবে? তোমরা কি কেস করতে পারতেছো? তাহলে কমেন্ট করে জানিয়ে দিও।